বগুড়ার গাবতলিতে তিনটি মার্কেটে দুর্ধর্ষ ডাকাতির মূল হোতাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অলঙ্কার সহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্র সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল এসব কথা জানান আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত গেল ছয় নভেম্বর বগুড়ার গাবতুলি উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা বাজারের কুদ্দুস মুন্সি সুপার মার্কেট পুকুরপাড় মার্কেট ও মসজিদ মার্কেটে সংঘবদ্ধভাবে ডাকাতি করে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল তারা নৌশো প্রহরীদের হাত পা বেঁধে তিনটি মার্কেটে প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চাঞ্চল্যকর ও আলোচিত এই ঘটনায় গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব গেল রোববার রাতে তাদের গ্রেফতার করে সংস্থাটি সোমবার রাজধানীর বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান বিভিন্ন পেশার আড়ালে ডাকাতি গ্রেফতারকৃতদের মূল পেশা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুর্দর্শন কায়দায় ডাকাতির চিত্র তেলাওয়ার হোসেন সহ এখানে যে আর বাকি আমরা হালিমকে গ্রেপ্তার করেছি আলিকে গ্রেফতার করেছি সুমনকে গ্রেপ্তার করেছি এবং এই চক্রে আরো দশ বারো জন রয়েছে যাদের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে তাদেরকে আমরা খুঁজছি এ সময় লুণ্ঠিত অলঙ্কার ও অন্যান্য সামগ্রী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্র উদ্ধারের কথা জানান র‍্যাবের এই কর্মকর্তা তেলোয়ার হোসেন সহ হুমায়ুন কবির সহজে আমরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছি তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র 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 বিভিন্ন দেশীয় এবং যে অনেক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এ ঘটনায় গাবতরি মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এই পরিচালক তাদের অধিকাংশের নামেই বিভিন্ন জায়গায় মামলা রয়েছে ডাকাতির মামলা রয়েছে আশিকুল আলম আর টিভি ঢাকা